হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালোই আছো, বাট আমি একদম ভালো নেই। বুঝতেই পারছো কোথায় এসেছি। এটা ওয়ান প্লাসের একটা শোরুম, এটা পার্ক স্ট্রিটে। আসলে হুট করে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, যেটার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। তো আমার ইচ্ছে ছিল যে নেক্সট টাইম আমি কোনো ফোন কিনলে সেটা ওয়ান প্লাস কিনবো, কারণ আমার ওদের ভালো লাগে ওদের ফোনগুলো। তো যাই হোক, আমি এই জন্য চলে আসি আর কি ফোন, কারণ ফোন ছাড়া তো আমাদের চলবে না। তো এখানে এসে দেখলাম অনেকগুলো ফোন, ওদের শোরুমটা বেশ ভালো, ফোনগুলো দেখলাম। বাট আমার লাস্ট যেটা ভালো লাগলো সেটা হলো যে ওই দিনই আর কি লঞ্চ হয়েছিল নর্ড 3, যেটা 5G সাপোর্ট করে। তো আমি এই ফোনটা নিই শেষমেশ অনেকগুলো দেখে, ওটাই ভালো লাগে। আর তারপর নতুন ছিল, দেন এই বিল করছিলাম, দাঁড়িয়েছিলাম। আসলে অনেকেই নিচ্ছিল, তো একটু ভিড় ছিল, তো বিলিংয়ের ওখানে আমাদের বেশ খানিকটা টাইম লাগছিল। তো তখন আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে বাকিরাও সবাই ওই ফোনটাই নিচ্ছে যারা ওই দিন আর কি এসেছে। আসলে নতুন জিনিস লঞ্চ হয়েছে, তো সবাই স্বাভাবিক ওটাই নেবে। তো এই যে দেখো, আমার ফোনটা ওপেন করছে ওরা, মানে ওপেন করে আর কি দেখিয়ে দেবে। তো জাস্ট এই ওপেন হলো, তো আমি 256 আর কি মেমোরিটা ম্যাক্সিমামটাই নিয়েছি। এটা দুটো কালার ছিল, একটা ছিল ব্লু একটা ব্ল্যাক। ব্লু শেডেরটা আমার ভাল লাগছিল না, কারণ একটা লাইট একটা শেড ভাল লাগলো না, দেন ব্ল্যাকটাই নিলাম। আর আমরা যারা মানে ছবি তুলতে পছন্দ করি তাদের জন্য তো আসলে ম্যাক্সিমাম মেমোরিটাই নেওয়া উচিত, নাহলে মানে দুদিন পরপরই ফোন চেঞ্জ করতে হবে, আর এগুলোতে মেমোরি কার্ডের কোনো অপশন নেই। তো এই তো আমার ফোন। তোমরা কে কে এই সেটটা কিনেছো, ইউজ করছো আমাকে জানিও। তা আমি খুব হ্যাপি ফোন নিয়ে, এখনই দেখো আমি খুশি হয়ে গেছি, এতক্ষণ আমার মনটা খারাপ ছিল। যাই হোক, ফোনটা কিনে এখন তো মনটা ভালো। তারপর ফোন যখন কিনেই ফেলেছি, চলে যাই আমরা যে তাহলে কিছু খাওয়া যাক। তো রলিকে চলে যাই আইসক্রিম খেতে, যদিও আমার রলিকে আগে কখনো যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটের ওই ব্রাঞ্চটাতে গিয়েছিলাম। জাস্ট ওয়ান প্লাসের শোরুম থেকে বেরিয়ে একটু হাঁটতে হয়েছিল 15-20 সেকেন্ড। তো ওদের ভেতরে ঢুকে তো আমার বেশ ভালো লাগলো, ইন্টেরিয়রটা বেশ সুন্দর। তো ওগুলোই দেখছিলাম, তারপরে দেখলাম ওদের আইসক্রিম। বাট আমার যেটা মনে হয়েছে, ওদের একটু তুলনামূলক প্রাইস একটু হাই। তো আমরা দেখছিলাম আর কি যে কোনটা খাওয়া যায়, আগে কখনো আমার এটা ট্রাই করা হয়নি। তো অর্ডার দেওয়ার জন্য বসি, তারপর শেষমেশ একটা পছন্দও করে ফেলি যে কোনটা খাবো। তো এই যে দেখো প্রাইসগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, মানে তুলনামূলক একটু আমার কাছে মনে হয়েছে যে একটু হাই। নর্মালি আমাদের ন্যাচারালস থেকে আমি এর আগে খেয়েছি, তো ওখানে এর তুলনায় একটু কম মনে হয়েছে। আর এই দেখো ভিতরে ইন্টেরিয়রটার কথা বলছিলাম না, দেখো কী সুন্দর। ওরা মেইনলি ওই গ্রিসের যে সান্তরিনি আছে ওইটা আর কি কালার কম্বিনেশন দিয়ে করার ট্রাই করেছে, হোয়াইট ব্লু অ্যান্ড গোল্ডেন শেড দিয়ে, ভালো লাগছিল। আর এই যেটা আমি অর্ডার করেছি কিং অফ ফ্রুটস ম্যাঙ্গো আর কি, তো এটা বলতে বলতে চলেও এসেছে আমাদের আইসক্রিম। তো এটা আমি অর্ডার করেছিলাম, এটা খেতে ভীষণ ভালো ছিল, উপরে একদম স্লাইস করে দেওয়া ছিল আর কি, চপ করে দেওয়া ছিল ম্যাঙ্গোগুলো, বেশ ভালো লাগছিল আমার কাছে। আর নিচে আর কি ভ্যানিলা আইসক্রিম দেওয়া ছিল। তো এটা খেতে খেতে আর কিছু করার নেই, আইসক্রিম এনজয় করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো প্লিজ, শেয়ার না করলে তো সবার কাছে যাবে না। আর ভালো লাগলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো, সব জায়গায় পেয়ে যাবে আমাকে, ডক্টর তুলিপাল সার্চ করলে। ভালো থেকো সবাই।